প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গতকাল তোমাদের দশম অধ্যায় ভূতি চ্যাপ্টারটি নিয়েছিলাম ক্লাস সিক্স বিজ্ঞান বিষয়ে। আজকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো। এখানে দেখো একটি সৃজনশীল দেওয়া আছে। তপু ষষ্ঠ শ্রেণীর ছাত্র, উড়োজাহাজ কিভাবে ওঠানামা করে তা দেখতে তপু তার বাবার সাথে এয়ারপোর্টে গেল। টপু দেখলো একটি উড়োজাহাজ অনেক দূর থেকে বক্রপথে এসে এয়ারপোর্ট দুবার ঘুরে আস্তে আস্তে নিচে নামলো এবং রানওয়েতে খুব দ্রুত সোজা পথে চলে আস্তে আস্তে স্থির হল। টপুর বাবা বললেন, উড়োজাহাজটি এখনো গতিশীল। এটি হচ্ছে উদ্দীপক। এরপরে তোমাদের এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে, ক খ গ ঘ। তোমরা নিশ্চয়ই জানো এগুলোর কিভাবে নম্বর দেওয়া হয়। গতে এক নম্বর, খতে দু নম্বর, গতে তিন নম্বর এবং ঘতে চার নম্বর। তো এখানে একটি প্রশ্ন থাকে, আমি স্থিতি কাকে বলেছিল। আমি দুটি প্রশ্নই এখানে উল্লেখ করেছি আলোচনার সুবিধার্থে। দেখো, স্থিতি ও গতি কাকে বলে? কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তখন বস্তুটিকে স্থিতিশীল বলা হয় এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি। অনুরূপভাবে আমি গতির সংজ্ঞাটা বলতে পারি, কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল বলা হয় এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি। আশা করি তোমরা স্থিতি ও গতি বুঝতে পেরেছ। খ, ঘূর্ণন গতি ও বক্রগতি বলতে কি বুঝো বা কাকে বলে? আগে আমি একটু আলোচনা করি। আমাদের যে পাখা, মাথার উপর পাখা ঘুরছে, সেটি হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। আর বক্রগতি, এলোমেলো ভাবে চলা কোনো বস্তুকেই বক্রগতি বলছে। তাহলে ঘূর্ণন গতির সংজ্ঞা কি হবে? কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোনো বস্তু যখন ঘুরতে থাকে তখন বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলে। বক্রগতি, কোনো গতিশীল বস্তুর গতির পথ যদি একই পথ না হয়ে আঁকাবাঁকা পথ হয় তবে বস্তুটির গতিকে বক্রগতি বলে। এবার এসো গ। গ নম্বর প্রশ্নটি একটু পড়ি। উড়োজাহাজ দূর হতে এসে এয়ারপোর্টে স্থির হওয়া পর্যন্ত যেসব গতি সৃষ্টি হয়েছে তা বর্ণনা করো। এখানে বিভিন্ন তোমাদের বইয়ে যে নানা প্রকার গতি পার্টি আছে, সেই নানা প্রকার গতি এখানে কি কি গতি তুমি দেখতে পেয়েছো সেই গতিগুলো তুমি এখানে বর্ণনা করবে। যেমন চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, বক্রগতি, এই বিষয়গুলো তোমাকে আনতে হবে। তাহলে আমি বলছি একটি নমুনা। উড়োজাহাজ অনেক দূর থেকে বক্রপথে অর্থাৎ বক্রগতি নিয়ে এয়ারপোর্টে দুবার ঘূর্ণন দেয়। এক্ষেত্রে উড়োজাহাজের ঘূর্ণন গতি সৃষ্টি হয়। উড়োজাহাজ যখন এয়ারপোর্টে নেমে সোজা চলতে থাকে তখন চলন গতি সৃষ্টি হয়। আবার উড়োজাহাজের চাকা নিজ কেন্দ্রের চারিদিকে ঘুরতে থাকে, ফলে ঘূর্ণন গতির সৃষ্টি হয় এবং চাকার চলন ও ঘূর্ণন গতির ফলে জটিল গতি সৃষ্টি করেছে। দেখতে পাচ্ছি যে এখানে চাকার চলন গতি এবং ঘূর্ণন গতি এবং একসাথে হলে তখন আমরা জানি যে সেটা জটিল গতি হয়ে যায়। উড়োজাহাজ দূর হতে এসে এয়ারপোর্টে স্থির হওয়া পর্যন্ত চলন গতি, বক্রগতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, জটিল গতি সৃষ্টি হয়েছে। মোট ছয়টি গতির সৃষ্টি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঘ নম্বর প্রশ্ন, উড়োজাহাজ এখনো গতিশীল। দেখো, উদ্দীপকের শেষে তপুর বাবা বলল যে উড়োজাহাজটি এখনো গতিশীল। আপাত দৃষ্টিতে উড়োজাহাজটি স্থিতিতে এসেছে, যাত্রীরা প্লেন থেকে নেমেও গিয়েছে, কিন্তু বাবা কেন বলল যে উড়োজাহাজটি এখনো গতিশীল? এই বিষয়টি আমি গতকাল বলেছিলাম, এই পৃথিবীতে পরম স্থিতি বা পরম গতি বলতে কিছু নেই।
অর্থাৎ তুমি যদি মহাকাশে যাও, তুমি মহাকাশ থেকে পৃথিবীকে দেখো, তাহলে দেখবে পৃথিবী অনবরত আহ্নিক গতি হচ্ছে, অর্থাৎ নিজ অক্ষের দিকে ঘুরছে প্রায় সেকেন্ডে 30 কিলোমিটার। ক্যান ইউ ইমাজিন? তাছাড়া আরো বেশ কিছু গতি, সেটি হচ্ছে অ্যানুয়াল মোশন, অর্থাৎ বার্ষিক গতি, বার্ষিক গতিও হচ্ছে। তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে এই বিষয়ে কোনো বস্তু পরম স্থিতি বা পরম গতিতে থাকতে পারে। তো বাবা ওই বিষয়টি এখানে উল্লেখ করেছে যে উড়োজাহাজটি স্থির হয়েছে আমাদের সাপেক্ষে, কিন্তু এটি আসলে গতিশীল। মহাকাশচারী যদি মহাকাশ থেকে দেখে, তাহলে সে দেখবে যে এই পৃথিবী ঘূর্ণন অবস্থায় আছে, অর্থাৎ সবকিছুই গতিশীল। তাহলে আমরা বলতে পারি যে এখন বাবার এই কথাটা সুন্দরভাবে লিখতে হবে, এই প্রশ্নটি আসলে মহাকাশচারী মহাকাশ থেকে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে সবকিছুই গতিশীল। তাহলে এখানে তপুর বাবা বিষয়টি কিভাবে তপুকে বুঝায় আমরা দেখি। উড়োজাহাজটি স্থির হয়ে যাওয়ার পরও উড়োজাহাজটি এখনো গতিশীল, এই কথা বলার কারণ হলো এই মহাবিশ্বে কোনো বস্তুই স্থির নয়, আমাদের এই পৃথিবীও স্থির নয়। পৃথিবী সর্বদাই সূর্যের চারিদিকে ঘুরছে, অর্থাৎ পৃথিবী গতিশীল। পৃথিবী পৃষ্ঠে যা কিছু আছে তা পৃথিবীর সাথে গতিশীল। আপাত দৃষ্টিতে তপুর বাবার সাপেক্ষে উড়োজাহাজটি স্থির দেখা যাচ্ছে, এই মহাবিশ্বে কোনো বস্তুই পরম স্থিতি বা পরম গতিশীল নয়। সবকিছুই একটির সাপেক্ষে অন্যটি স্থিতি বা গতিশীল, তাই উড়োজাহাজটি স্থির দেখা গেলেও প্রকৃতপক্ষে গতিশীল। এবার এসো দ্বিতীয় সৃজনশীল প্রশ্নতে দেখি আসি। শিক্ষার্থীরা এবার এসো দুই নম্বর সৃজনশীল প্রশ্নে আসি। একটি মোটরসাইকেল 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, 15 সেকেন্ড পরে মোটরসাইকেলটির বেগ বৃদ্ধি পেয়ে 125 মিটার পার সেকেন্ড হল। ক, সরণ ও ত্বরণ কাকে বলে? খ, সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। গ, মোটরসাইকেলটির ত্বরণ নির্ণয় করো। ঘ, যদি মোটরসাইকেলটি তার আদি বেগে চলতে থাকতো, তাহলে উক্ত সময়ে মোটরসাইকেলটি কত দূরত্ব অতিক্রম করতে হতো নির্ণয় করো। সরণ ও ত্বরণ কাকে বলে? সরণ কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে। ক নম্বর প্রশ্নে আসো, সরণ ও ত্বরণ কাকে বলে? সরণ কোনো বস্তুর সময়ের সাথে অসমবেগের পরিবর্তনকে সরণ বলে, আর ত্বরণ কোনো বস্তুর সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এক্ষেত্রে হার হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়টা হচ্ছে ত্বরণ। খ, সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। সাইকেলের চাকার গতি হলো ঘূর্ণন বা চলন গতি বা জটিল গতি, অর্থাৎ এটি ঘুরেও এবং সামনের দিকেও আগায়, কারণ সাইকেলের চাকা দুটি ঘূর্ণনের সময় এদের কেন্দ্রবিন্দুর চারিদিকে ঘুরতে থাকে এবং প্রতিবারই কিছুটা দূরত্ব অতিক্রম করে। এক্ষেত্রে ঘূর্ণন গতি ও চলন গতি একসাথে কাজ করে। এটুকু বললেই চলবে। গ, মোটরসাইকেলটির ত্বরণ নির্ণয় করো। এক্ষেত্রে আমি এটি করে রেখেছি। দেখো এখানে প্রশ্নে দেওয়া ছিল সময়ের সাথে ত্বরণের বিষয়টি। আমরা প্রথমে বলবো সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ জানি সূত্রটি হচ্ছে বেগের বৃদ্ধি ভাগ সময়। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলবো। সময় 15 সেকেন্ড, মোটরসাইকেলটির আদি বেগ 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 125 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের বৃদ্ধি হচ্ছে 125 বিয়োগ 20,
তাহলে 105 মিটার পার সেকেন্ড। সুতরাং ত্বরণ বেগের বৃদ্ধি ডিভাইড বাই সময়, তাহলে এখানে আমি মানগুলো বসিয়ে দেবো 105/15=7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং অতএব মোটরসাইকেলটির ত্বরণ 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঘ নম্বর প্রশ্নটি দেখো, যদি মোটরসাইকেলটি তার আদি বেগে চলতে থাকত তাহলে উক্ত সময়ে মোটরসাইকেলটি কত দূরত্ব অতিক্রম করত নির্ণয় করো। এখানে কিছু ওইটা বাদ যাবে, দেওয়া আছে মোটরসাইকেলটির আদি বেগ 20 মিটার পার সেকেন্ড, সময় 15 সেকেন্ড। তাহলে আমরা দূরত্ব সূত্র জানি, দূরত্ব সমান বেগ ইনটু সময়, তাহলে বেগের মান হচ্ছে 20, সময়ের মান হচ্ছে 15, গুণ করে দিলি 300 মিটার। সুতরাং মোটরসাইকেলটির দূরত্ব অতিক্রম করলো 300 মিটার। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ উত্তর। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকুন।